আমার মোবাইল স্ক্রিনে আপনি যেরকম ভিডিও দেখতে পাচ্ছেন এরকম ভিডিও বর্তমানে টিকটকে খুব ট্রেন্ডিং এ আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনিও এরকম ভিডিও বানাতে পারবেন। তো আপনি যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম ব্যাক। আপনি যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে ক্যাপকাট। ক্যাপকাট লিখে সার্চ করার পর আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি উপরে খেয়াল করে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখুন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিডিওস, একটা হচ্ছে ফটোস। তো আপনি যে ফটো দিয়ে ভিডিওটা বানাতে চাচ্ছেন আপনি সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ফটোসে ক্লিক করে যে ছবিটা দিয়ে ভিডিও বানাবেন সেই ছবিটা সিলেক্ট করার পর আপনি নিচে খেয়াল করে দেখবেন এখানে একটা অপশন আছে অ্যাড, আপনি এই অ্যাড নামক অপশনে ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করার পর এই ছবিটা এখানে এসে যাবে। এখন আপনি নিচে খেয়াল করে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন ফরম্যাট, আপনি এই ফরম্যাট নামক অপশনে ক্লিক করবেন। তো ফরম্যাটে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো সাইজ দেখাচ্ছে। তো আপনি যেহেতু টিকটকের জন্য ভিডিও বানাবেন তাই আপনি এখান থেকে টিকটকের সাইজটা সিলেক্ট করে নেবেন, এই যে 9:16 আপনি এই অপশনটা বা এই সাইজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সাইজটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এই ছবিটাকে এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন। তো এখন আপনাকে এই ভিডিওটার লেয়ারের মধ্যে ক্লিক করতে হবে। তো ভিডিওর লেয়ারের মধ্যে ক্লিক করার পর আপনি কত সেকেন্ডে ভিডিও বানাবেন আপনি তত সেকেন্ড এখান থেকে টান দিয়ে করে নেবেন। তো দেখুন আমি এখান থেকে 6 সেকেন্ডে ভিডিও বানাতে চাচ্ছি, যে আমি এখান থেকে 6 সেকেন্ড করে দিয়েছি। তো 6 সেকেন্ড করে দেওয়ার পর আপনি দেখুন ভিডিওর লাস্টে ক্যাপকাটের যে লোগোর ভিডিওটা আছে সেই লোগোর ভিডিওটা এখানে দেখাচ্ছে, আপনি এটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনি এই ছবিটার মাঝখানে আসবেন। তো মাঝখানে আসার পর আপনি এই ছবিটাতে ক্লিক করবেন। তো ছবিটাতে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন স্প্লিট, আপনি এই স্প্লিট নামক অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ছবিটাকে এখান থেকে ভাগ করে নেবেন। তো ছবিটাকে ভাগ করে নেওয়ার পর লাস্টে যে স্ক্রিপ্টটা আছে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি একটু ডান দিকে আসবেন। ডান দিকে আসার পর এখানে আপনি স্টাইল নামক একটা অপশন পেয়ে যাবেন, আপনি স্টাইলে ক্লিক করবেন। তো স্টাইলে ক্লিক করার পর এখানে যে সর্বপ্রথম যে ইফেক্টটা আছে আপনি এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এই ইফেক্টটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে এর নিচে খেয়াল করে দেখুন এখানে একটা অপশন আছে টিক চিহ্ন, আপনি এই টিক চিহ্নতে ক্লিক করবেন। তো টিক চিহ্নতে ক্লিক করার পর আপনি ভিডিওটা শুরুতে চলে আসবেন। ভিডিওটা শুরুতে আসার পর আপনি এখান থেকে ভিডিওটাকে প্লে করবেন। আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে যেরকম ভিডিও টিকটকে খুব ট্রেন্ডিং আছে আমি আপনাদেরকে সেরকম ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি। তো এই চলে আজকের আকর্ষণীয় ভিডিও, যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি থেকে লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান।